এর ব্যাপারটা আগে থেকেই জানতাম, তখন আরো বেশি পরিষ্কার হয়েছিল শাকিরের ব্যাপারটা। বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির সিনিয়র আর্টিস্টদের সম্পর্কে তো আগে আছে। হ্যাঁ, আমি দু একজন খুব বেশি না হলেও মানন স্যারের ব্যাপারে জানতাম, ওনার ব্যাপারে। ওনার সাথে দেখা হয়েছিল 2003, আমি নিউ ইয়র্ক গেছিলাম, ওখানে দেখা হয়েছিল। ফিরদৌস আছে, আর রিয়াজ বলে একটা ছেলে মাঝখানে ভালো কাজ করছিল, ওর খবর জানি। আর দু একটা নাম বললে আমি হয়তো বলতে পারবো যে হ্যাঁ কারা কারা ছিল। আমার যতদূর মনে পড়ছে সেটা এফডিসি তে হয়েছিল, আপনি একবার ক্রস চেক করে নিতে পারেন। এফডিসির অবস্থা দেখে, যেটা একটা ফিল্মের কারিগরি বিষয় থাকে বা ফিল্ম তৈরি হয় সেখানে, আমি যে জায়গাটা শুট করলাম আমার খুব ভালো লেগেছিল। তারপরে ফারিয়া খুব ইন্টারেস্টিং প্রশ্নগুলো করছিল, সেটা আরো বেশি ভালো লাগছিল। অনেকগুলো প্রশ্ন করছিল আমাকে, মাঝে মাঝে আমি অবাকই হচ্ছিলাম যে কি সুন্দর ভাবে করছিল। ভাষার যেহেতু বললেন যে কলকাতার বাংলা আর বাংলাদেশি বাংলা, আমি ডায়লগও দিয়েছি ভাষায়। মানুষগুলো কতটুকু পার্থক্য মনে হয়েছে দুই বাংলা? আমি কোনো কম্পারিজনে যাবো না, বাট এখানকার মানুষ আমার সত্যি খুব আন্তরিক মনে হয়েছে, ভীষণ ভালোবাসে। এবং আমার প্রতি ভালোবাসাটা সবসময় যখনই যেখানেই হোক না কেন, আমি বিদেশেও যখন বাংলাদেশি মানুষদের সঙ্গে দেখা হয় শুটিং করার সময়, সে ইটলি হোক, মিলান হোক আর বিভিন্ন জায়গায় দুবাই হোক বা সিঙ্গাপুর হোক বা যেখানেই হোক না কেন, সেখানে যখনই দেখা হয়েছে আমার সবসময়ই ভীষণ আন্তরিক মনে হয়েছে তাদেরকে, ভালোবাসাটা খুব পুয়ারলি এক্সপ্রেস করে, ভালো লাগে সেটা। কারণ আমরা সকলেই ওই খিদেটা নিয়েই কাজ করি যে মানুষের ভালোবাসা পাবো।